লঙ্ঘন করে সমাজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, আমাদেরকে লঙ্ঘন করেছে, আমাদের যত্নবান হতে হবে, ওদের মতো যত্নবান হতে হবে। সমস্ত নামাজের ব্যাপারে সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান থাকতে হবে, নাকি শুধু জুমার নামাজ? কথা বলেন, শুধু জুমার নামাজ? সমস্ত নামাজের ব্যাপারে আমাকে যত্নবান হতে হবে। যদি আমরা এটা হতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সমস্ত গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, আল্লাহ পাক বলেন এদের জন্য বড় একটা পুরস্কার আছে। সেই পুরস্কার কি? এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার, চিরকাল তারা সেখানে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতে যারা একবার ঢুকবে তাদেরকে আর বের করা হবে না, তবে জাহান্নামে যারা একবার ঢুকবে তাদেরকে আর বের করা হবে না, হবে না। ইমান যদি ইমানদার যদি হয়ে থাকে, যার যা পরিমাণে ইমানও যদি থেকে থাকে, আমলের কারণে জাহান্নামে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ভিত্তিতে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে জান্নাতের উপরে দশে মেহমান বানায় দেন। একটা পর্যায়ে যখন সমস্ত ইমানদারদেরকে জাহান্নাম থেকে উঠানো হয়ে যাবে, এখন জাহান্নামে যারা আছে সবগুলো কাফের আর মুশরিক, মুনাফিক, কাফের মুশরিক মুনাফিক, এই তিন শ্রেণী চির জাহান্নাম। তিন শ্রেণী চির জাহান্নামে, কাফের মুশরিক মুনাফিক। আবার কাফের মুশরিক মুনাফিক, এরা কি? চির জাহান্নামে, চির জাহান্নামে। এই চির জাহান্নামী কাফের মুশরিক মুনাফিক জাহান্নামে, চির জান্নাতি ইমামদার বান্দারা জান্নাতে। ঠিক এমন অবস্থার মধ্যে একজন ফেরেশতা ঘোষণা দিবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে সকল জান্নাতি এবং জাহান্নামীকে একযোগে ডাক দেবে। চিৎকার দিয়ে যখন ফেরেশতা ডাক দিলেন, জাহান্নামে যারা আছে তারা একটু আশান্বিত হবেন, জাহান্নামের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছে, অঙ্গার হয়ে যাচ্ছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে কোন ক্ষমা আসতে পারে, তা না হলে আল্লাহ ফেরেশতা ডাক দিল কেন? পক্ষান্তরে জান্নাতের মধ্যে যারা আছে তারা তো সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, নাকি আবার জান্নাতের মধ্যে থেকে কোনো গুস্তাকি করে ফেলেছি, নাকি আল্লাহ পাক আবার এই জান্নাতের দেয়া অর্থে হাত তুলে বের করে দেয়, নাকি জান্নাতের মানুষগুলো ভয় পেয়ে যাবে, জাহান্নামের লোকেরা আশান্বিত হয়ে যাবে, হয়তো আল্লাহ আমাদেরকে নাজাতের জন্য হয়তো ডাক দিয়েছেন, তা না হলে ডাক দিল কেন? জান্নাতের লোকেরা পেরেশান হয়ে যাবে, এত নাজনি আমার বুক করলাম, না জানি আমার কোন বিয়ারে হয়ে গেছে, আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা দিয়ে ডাক দেওয়া হয়েছে কেন, সন্তুষ্ট হয়ে যাবে। এমন সময় জান্নাতিরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দেওয়া হবে একটা প্রাণীকে। এবার ফেরেশতা ডাকতে বলবে জান্নাত এবং জাহান্নামী সকলকে ডেকে বলবে, তোমরা বলো এটা কি? জান্নাত এবং জাহান্নামী সবাই বলবে এটা তো মৃত্যু দেখা যায়। তখন ফেরেশতারা বলবে তোমরা তাকায় দেখো, আজকে মৃত্যুকে জবাই করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করা হবে। যে জাহান্নামী আছে সে চির জাহান্নামী, যে জান্নাতে আছে সে চির জান্নাতী, মৃত্যু বলতে কোনো বিষয় আর থাকবে না। জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না, জান্নাতীরা নিশ্চিত হয়ে যাবে এমন একটা নাজ যে আমাদের মধ্যে আমরা ঢুকে গেছি, কোনদিন আমাদের মৌত হবে না, মৃত্যু আমাদের পাত্তা করবে না, নাজ নিয়ে মত আমরা সারা জীবন মরবো করে যাবো, পক্ষান্তরে জাহান্নামীদের আফসোস আর কান্নার শেষ থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করব, রব্বুল আমিন তুমি আমাদের জন্য হিসাবকে সহজ বানায় দাও, আমাদের জন্য কি হিসাব না হয়, আমরা আল্লাহকে সব সময় বলবো আল্লাহুম্মা হাসিবি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ বানায় দাও। আল্লাহ পাক হিসাব সহজ বানিয়ে দেওয়া মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাতে দাখিল করিয়ে দেওয়া। আল্লাহ ভাই আমার সমস্ত নামাজের ব্যাপারে আমরা যতবার হব আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
নারীর পর্দার সাথে সাথে আমাদের পর্দার ব্যাপারে যত্নবান হতে হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবার পরিজনের দায়িত্ব আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন আমিন। সাথে সাথে আমরা আজকে যে আলোচনা এখানে করেছি, অনেক মা বোনরা কথাগুলো শুনতে পান নাই, এই মেসেজ গুলো বাসায় গিয়ে খাবার টেবিলে বসে বসে স্ত্রীকে শোনাবেন, সন্তানদেরকে শোনাবেন, নসিহতের ভাষা শেয়ার করতে হয়। এটা যদি আপনি সন্তানকে না শোনান, আপনার সন্তান কিন্তু গুমরা হয়ে যাবে। তখন এই আলেমদের পেছনে দৌড়াবেন, হুজুর একটা তাবিজ দেন, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, আলেমের এই ঝাড়ফুঁকে আর এই তাবিজে আপনার গাঞ্জা গোসল কোনোদিন ভালো হবে না। আবার এরপরে যখন সন্তানটা একটু একটু বড় হতে শিখবে, তখন সন্তানদেরকে দ্বীনের প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাবার স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন। আল্লাহ তুমি আমার একটা সন্তানকে 30 পারা করে হাফেজ বানাও, আমার একজন সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাও, দাঈ আল্লাহ বানাও, জোরে বলুন আমিন। আমার একটা মেয়েকে হাফেজ কোরআন বানাও। আচ্ছা আপনারা বলুন তো, এই যে সমস্ত মেয়েরা আজকে নারীর পোশাকের আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে, তারা এই জাতিকে সম্মানিত করেছে নাকি লজ্জিত করেছে? তারা কি নিজেরা নন্দিত হয়েছে নাকি নিন্দিত হয়েছে? জাতি তাদের এই পোশাক দেখে তাদের প্রশংসা করেছে নাকি ধিক্কার দিয়েছে? ওখান করে এই সমস্ত নারীরা, এই সমস্ত মেয়েরা, তারা যদি একটু আদর্শবান হতেন, দিনে যদি একটু বুঝ থাকতো, অন্তরে কোরআন সম্পর্কে একটু শিক্ষা থাকতো, তাহলে ওরা ব্লাউজ খুলে রাস্তায় না নেমে নিজেকে পর্দে আবৃত করে মানুষদেরকে ডাকতে থাকতো, আসো তোমরা, এটা জান্নাতের পথ, আর ওই ব্লাউজ ছাড়া পথ এটা জাহান্নামের পথ। ওই পথে কোনো শান্তি নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিয়েছে, পৃথিবীর নামী দামি সেলিব্রিটি যারা, নায়িকা যারা, তাদের সংসারে এক বছর দু বছর থেকে না, একের পর এক দশ জনে স্বামী চেঞ্জ করতে হয়। এদের পারিবারিক সুখ নাই, এদের মধ্যে শান্তি নাই, কলহ দ্বন্দ্ব বিবাদ থেকে থাকে। পৃথিবীর সেরা সেরা চালকা, তাদের সংসার নষ্ট হয়ে যায়, রিক্সাওয়ালার সংসার নষ্ট হয় না, চিন্তা করছো সুবহানাল্লাহ, কষ্ট করে খাচ্ছে সংসার নষ্ট হয় না, চেহারাও ভালো না, চেহারা সুরত ভালো না, এরা গ্লাম আর গ্লাম গ্লাম হতে পারে না, কিন্তু সংসার থেকে 80 বছর 90 বছর, কিন্তু এই লোক বিশ্ব সুন্দরী, সংসার থেকে না 1 বছর। আমি আমার ভাষায় অনেক মাহবিলে বলেছি, এরা জাতির ত্রাস হতে পেরেছে আর স্বামীর জন্য আইকাওয়ালা ভাস হয়েছে, চিল্লে গুলো ঠিক কিনা। এই জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর বানাতে চাই, আমরা একটি সমৃদ্ধ সমাজ দেখতে চাই, একটি পবিত্র সমাজ দেখতে চাই, যেখানে জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ধর্ষণ থাকবে না, বড় ধর্ষণ থাকবে না, একটি নিরাপদ শহর নগর বন্দর আমরা তৈরি করতে চাই। আমরা সেটা তখনই হবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন আমি ব্যক্তিগত ভাবে করবো, সামাজিক ভাবে করবো, এবং সামাজিক ভাবে করার পরে এটা রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা গুলো হয়েছে, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হয়ে যাবে এখন ইনশাআল্লাহ, আমার দোয়া করে একসাথে বেড়ে করবো আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরেই তো আমি গাছ সাথে আসি কথা বলবো, কতদিন হবে মোটামুটি? 1.5 বছর পরে আবার আপনাদেরকে কাছে পেয়েছি। আমি আপনাদের কাছে না থাকলেও আলহামদুলিল্লাহ ভালোবাসার মাধ্যমে আপনারা সব সময় আপনারা আমার কাছে থাকেন, তুমি দৌড়ে তাকে বলে আসো যে আমি তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসলে আপনার মহব্বত যদি কারো ব্যাপারে থাকে তাকে জানিয়ে দেওয়া সুবহানাল্লাহ। আপনি যদি যখন জানিয়ে দিবেন, আপনি যতটুকু মহব্বতকে তাকে বলবেন যে আমি তোমাকে মহব্বত করি, ওর থেকে বেশি মহব্বত তোমার প্রতি আল্লাহ তার অন্তরে ঢেলে দেবেন। এই সুন্নত হিসেবে আমি বলছি,
আপনাদের অঞ্চলের মানুষকে আমি অনেক অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে আমি অনেক মিস করি, কারণ এখানে লম্বা প্রায় 7 বছরের মতো সময় অনেক আন্দোলন, অনেক মিছিল, মিটিং, হুংকার ঝংকার, মামলা, মোকদ্দমা, জেল, জরিমানা, এগুলো তো আপনাদেরকে নিয়ে হয়েছে, ঠিক কিনা? এই সংগ্রামের মধ্যে আপনারাই আমার সাথী ছিলেন, আপনারা লম্বা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন। আমি আপনাদেরকে ভুলে যাই না, আপনারা তো নিশ্চয় আমাকে ভুলে গেছিলেন নাকি? মনে আছে আমার কথা? যেখানে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ, এবং দেখা হবে, ঘন ঘন দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাতিনরা আমাদেরকে উৎখাত করতে চাইলে কি হবে? আল্লাহ যদি আমাদেরকে টিকিয়ে দেন, এমনও হতে পারে বাতিল উৎখাত হয়ে যাবে, হওয়ার চিন্তা হয়ে যাবে। শুধুমাত্র সময়ের ব্যবধান, শুধুমাত্র সময়ের ব্যবধান। অতিলকাল আইয়ামু মুদাবিরুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এগুলো সময়, এগুলো পরিবর্তনশীল। একটা সময় মক্কা নগরী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন একটা পক্ষ, আর কিছুদিনের ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্রাটের মুকুট দিয়ে আল্লাহ পাক সে শহরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন পৃথিবীর সর্বোচ্চ সম্মানের সাথে। অতএব জালেমদের জুলুম এক সময় শেষ হয়ে যাবে, হক সমাজে প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি আমাদের মিশন সাকসেস, ইসলাম প্রতিষ্ঠিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন কোন এলাকায় আমরা থাকা নয়, ইমান থাকা, ইসলাম থাকা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানের সাথে আমাদের কবুল করেন, আমিন। আমি এখানে এসেছি মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে চেয়েছেন বিদায়, আমি এখানে এসেছি। বিশেষ করে আমাদের মনির ভাই দীর্ঘদীপ সাহেব এখানকার, তিনি আমাকে অনেক মহব্বত করেন, আমি আল্লাহ জন্য তাকে অনেক মহব্বত করি, আলহামদুলিল্লাহ। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার ইলমে আমলে জবানে বারাকাত দান করুন, আমিন। তিনি তার বলিষ্ঠ কণ্ঠে ইসলামের সমহান আদর্শ গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। এবং আপনাদের এই মহব্বত ভালোবাসাকে আল্লাহ তাআলা কবুল করে, এই মহব্বতের ভিতকে মজবুত করে, ইমানের ভিত হিসেবে আল্লাহ পাক এই গাছার মাটিতে কালিমা পড়ানো উঠায়, আমিন। আমিন। আল্লাহু আকবার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار আলোচনার ভুল বিয়াগুলি ক্ষমা করে সব হাতিয়া টুকুন করুন করে মানুষ করে শোনার মালিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক আল্লাহর পৌঁছায় দাও। তমাম পৃথিবীর মাঠের নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সাহাবের হাতে পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের খবর আজাদ দেওয়ার পর্যন্ত বন্ধ করে দাও। এই মসজিদ সকলকে দিনের জন্য কবুল করে না। এলাকার সমস্ত মুক্তিগানের কবর পর্যন্ত বন্ধ করে না। মেহরবানি করে
কারীম তাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঐক্যের দিন মজবুত করার তৌফিক দিয়ে দাও। খাস করে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে হিংসাবিদদের বলে গিয়ে মহাম্মদের সাথে একাকার হয়ে দিন ইসলামের পতাকার ঝান্ডা উঁচু করার তৌফিক দান করে দাও। সমস্ত মসজিদে মাদ্রাসাগুলোকে কবুল করে না, সমস্ত ইমামদার বান্দাদেরকে দিনের জন্য কবুল করে না, আমাদের মা বোনদেরকে কবুল করে না, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালিহা তালিকা হিসেবে কবুল করে নাও। রব্বুল আমিন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমিন দাঈন আল্লাহ হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাব লি মিনাস সালিহিন, রব্বি হাব লি মিনাস সালিহিন, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউল দুআ। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।